সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ। মনোমুগ্ধ করে এই দ্বীপের সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করে। তো প্রিয় সুইট অডিয়েন্স, আপনাদেরকে সাথে নিয়ে আমি ঘুরব স্বপ্নের সেন্ট মার্টিন, তুলে ধরব সেন্ট মার্টিন ভ্রমণের খুঁটিনাটির সকল তত্ত্ব। সো চলুন একসাথে উপভোগ করি। আমরা গতকালকে 1:30 শাস্তাগঞ্জ থেকে পাহাড়িকা ট্রেনে করে চলে আসি প্রথমে চট্টগ্রাম। তো চট্টগ্রাম আসতে প্রায় আমাদের রাত 8:30 বেজে যায়। তারপর রাতের খাবারকে আমরা চলে যাই চট্টগ্রামের সিনেমা প্যালেসে। সেখান থেকে আমরা বাসে টেকনাফের টিকিট কাটি। তো টিকিট মূল্য ছিল 620 টাকা এবং টেকনাফে আসতে প্রায় 5 ঘন্টা সময় লাগে। বাস ছাড়ে রাত 12:45 এবং সকাল 5:50 এসে টেকনাফ জেটি ঘাটের সামনে এসে পৌঁছায়। সো এখন আছি টেকনাফের জেটি ঘাটে। তো সেখান থেকে সকালের নাস্তা খেয়ে আমরা শিপের টিকিট কাটব। সো আমাদের সাথে থাকবেন। কিন্তু আমরা সকালের নাস্তাটা টেকনাফে সেরে ফেলি। এখানে খাবারের দাম বেশি কিন্তু মানটা অনেক বাজে। তারপর কিছু করার নেই, এখানেই খেতে হবে। এখানে বেশ কয়েকটি টিকিটের কাউন্টার আছে। তো আমরা রাজ হংস কাউন্টার থেকে টিকিট কেটে নিই। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন সকাল 9:00 ছেড়ে যায় এবং বিকেল 3:00 ফিরে আসে। আপ ডাউন সিটের মান বেঁধে ভাড়া পড়ে 1200 থেকে 3000 টাকা। আপনি যেদিন টিকিট কাটবেন পরদিন বিকেল 3:00 জাহাজে করে ফিরে আসতে পারবেন। আপনি যদি কোনো কারণে জাহাজ মিস করেন তাতে সমস্যা নেই, ওই একই টিকিটে 4 থেকে 5 দিন পরেও ফিরে আসতে পারবেন। আমরা শুধু সিঙ্গেল টিকিট নিয়েছি এবং আমাদের পার হেড ভাড়া পড়েছে 600 টাকা। আর এই যে সামনে থেকে আমরা জাহাজ উঠবো, আমরা রাজ হংস জাহাজে করে চলে যাব স্বপ্নের সেন্ট মার্টিনে। আমরা চাইলে ওই পারিজাত জাতেও যেতে পারবো অথবা রাজহংসী। তো আমরা রাজহংসীতে যাব। নাফ নদী দিয়ে জাহাজ চলতেই গাংছিল অনাবিল আনন্দে জাহাজের সাথে সঙ্গ দিয়ে আসতে থাকে। পর্যটকদের অনেকেই চিপস ছুড়ে দেয়, যদিও সম্প্রতি চিপস দেওয়া নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। কারণ এই চিপসকেই নাকি কিছুদিন আগে বেশ কিছু পাখি মারা গেছে। পাখিগুলো মূলত আসে জাহাজের পেছনে তৈরি হওয়া স্রোতে বেশে ওঠা মাছ খেতে, আপনার বা আমার চিপস খেতে নয়। আর এই নাফ নদীর এক পাশে মায়ানমার এবং অন্য পাশে টেকনাফের সৌন্দর্য দেখতে দেখতে আপনি যে কখন সেন্ট মার্টিন পৌঁছে যাবেন টেরই পাবেন না। প্রায় 2.5 ঘন্টা জার্নির পর আমরা এখন চলে আসছি সেন্ট মার্টিন। তো আমরা আগে থেকে হোটেল নেইনি কারণ অফ ডেতে আসছি। তো বিশ্বাস ছিল যে হোটেল পাবো,
এখন খুঁজে খুঁজে দেখছি। তো বাজেট যেহেতু স্বল্প, তাই বিচের পাশে আপাতত হোটেল নেওয়ার প্ল্যান আছে। তো দেখি কি করি, সাথে থাকবেন। আমরা সেন্ট মার্টিনের পশ্চিম বিচে যাচ্ছি রিসোর্ট খুঁজতে। তো আমাদের সবার প্ল্যান, আমরা বিচের পাশে রিসোর্ট নিব। তবে বলে রাখি, আপনি সেন্ট মার্টিন বাজার থেকে যত দূরে রিসোর্ট নেবেন, রিসোর্টের ভাড়া ঠিক তত বেশি পড়বে। পশ্চিম বিচে বেশ কয়েকটি রিসোর্ট দেখে শেষমেশ স্যার হুমায়ুন আহমেদের এই সমুদ্র বিলাস রিসোর্টটি আমাদের পছন্দ হয়েছে। তো আজকের রাতটা আমরা এখানেই থাকবো। তো রুম ভাড়া কত পড়েছে সেটা অবশ্যই আপনাদের জানাবো। তার আগে চলুন এই রিসোর্টের ভিতরটা দেখে নিই। এই রিসোর্টে বেশ কয়েকটি ছোটো ছোটো কটেজ টাইপের রুম আছে। এই যাতের বা পাশে তিনটি ছোটো ছোটো কটেজ, আর এক একটি কটেজে এক এক নাম। এই যে এই কটেজের নাম শ্রাবণ মেঘের দিন। তার ওই পাশে মিশির আলী, আপনি কোথায়? আর এই যে ওইদিকে হিমুর মধ্য দুপুর, এইদিকে আমার আছে জল। আর এখানে কোথাও কেউ নেই। আর আমরা উঠেছি এটাতে, কোথাও কেউ নেই। রুমের ভিতরটা অবশ্যই আপনাদের দেখাবো। রুমের ভেতরে দুইটি ডবল বেড, এই যে এক পাশে এটি আর অন্য পাশে সেটি। আর এখানে আছে এই যে মিরর। আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা ভালো। তো ওয়াশরুমে আমার ফ্রেন্ড আছে, তাই এটা দেখাতে পারছি না। এই যে এখানে একটা আলনা আছে, এখানে চাইলে আপনারা কাপড় রাখতে পারবেন। আর এইদিকে জানালা। এখন আপনাদের মনে প্রশ্ন যে এই রুমটা আমরা কত টাকা দিয়ে এক রাতের জন্য ভাড়া নিয়েছি। আসলে আমাদের রুম ভাড়া পড়েছে 2000 টাকা। আর আপনারা চাইলে এখানে 5 থেকে 6 জন অনায়াসেই থাকতে পারবেন। আর এই রিসোর্টের আন্ডারে তাদের নিজস্ব খাবারের হোটেল আছে, চাইলে আপনারা সেখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সব কিছু করতে পারবেন। সো গাইস, এখন বাজে 2:15। সো অনেক বেশি ক্ষুধার্ত, কারণ সেই সকাল 7টার সময় খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয় নাই। তো এখন সেন্ট মার্টিন বাজারে যাব, আর সেখানে খুঁজে খুঁজে দেখব কি খাবার পাওয়া যায়। আর চলুন খাবারের টেবিলে আপনাদের নিয়ে যাই। ভাত কত? এটা 100 টাকা। ভাত সহ না ভাত ভাত ডাল সবজি আলু ভর্তা 100 টাকা। সব নিয়ে 100 টাকা। মাছ 100, খানা 100, 200। আমার এটা তো 1000 টাকা যাবে না। আমরা দুপুরে আইটেমে নিয়েছি সুরমা, মাছের ভাজি, আর এই যে সাথে আছে সবজি, আলু ভর্তা, আর ডাল, সুরমা মাছ। সুরমা মাছ ভাজা হচ্ছে ভাই। সুরমা মাছ কত সময় লাগবে? 5 মিনিট সময় লাগবে। সুরমা মাছ আসছে, তো সেটা দেখাবো। সো পার পারসন আমাদের 160 টাকা করে খরচ পড়েছে। খাবারের দাম এখানে অনেক বেশি, আর এখন যেহেতু সিজন, তাই বুঝতেই পারছেন অনেক পর্যটক আসে। সো অনেক ক্ষুধার্ত, তাই হালকা পাতলা খাই। হালকা পাতলা কেন হবে, পেট ভারী খাবার হবে। আচ্ছা,
সেন্ট মার্টিনে বেশ কিছু বীচ রয়েছে, আর আমি আজকের বিকালটা কাটাবো উত্তর বীচে। এই বীচটি পশ্চিম বীচের খুবই কাছাকাছি। সেন্ট মার্টিন বাজার থেকে 10 মিনিট সামনের দিকে হাঁটলেই এই বীচে পৌঁছে যাবেন। এই বীচের সারি সারি নারকেল গাছ আপনাকে মুগ্ধ করবে। আর এখন সূর্যাস্ত উপভোগ করছি। সেন্ট মার্টিনের উত্তর বীচ, যেখানে সারি সারি প্রবাল পাথরে সাজানো, এবং এখানে দাঁড়িয়ে আজকে আমি প্রকৃতির খেলা দেখছি। আর চারপাশের সৌন্দর্য যেন কোনো শিল্পী নিজ হাতে এঁকেছে। পশ্চিম বীচে গড়ে ওঠা দোকানগুলো থেকে আপনারা রাতে কেনাকাটা করতে পারেন, চাইলে এখান থেকে সামুদ্রিক মাছও খেতে পারবেন। এই দোকানগুলো বীচের সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। পর্যটকরা মূলত এখানে রাতে ঘোরাঘুরি করে। পরবর্তী পর্বে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরব সেন্ট মার্টিনের চেরা দ্বীপ। এই দ্বীপের সৌন্দর্য আপনাকে সত্যিই মুগ্ধ করবে। সো প্রিয় সুইট অডিয়েন্স, আজকের ভিডিও এটুকুই। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আর ক্যামেরার সামনে আসছি না, সারা রাত বীচের পাড়ে বসে সমুদ্রের গর্জন শুনবো, এখন এক আবেগে বেসে যাব। সো ভালো থাকবেন সবাই, টাটা।